বন্দরনগরী চট্টগ্রামের সড়কের উপর উন্মুক্তভাবে ফেলে রাখা হচ্ছে ময়লা আবর্জনা। এতে নগরবাসীর দুর্ভোগ বাড়ছে। তবে কাজ চলছে জানিয়ে আগামী জুনের মধ্যে এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। সঞ্জীব দে বাবুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। মহানগরী চট্টগ্রামের ব্যস্ততম এলাকা বিআরটিসি মোড়, বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনার স্তূপ। শুধু বিআরটিসি মোড় নয়, এ অবস্থা নগরীর চট্টেশ্বরী, বাগমনিরাম, ওয়ার নিজাম রোড, চকবাজার সহ বিভিন্ন এলাকার। এতে দুর্ভোগে সাধারণ মানুষ। সব জায়গায় এইভাবে ময়লাগুলো থাকে, যার কারণে আমাদের শিশুরা এবং আমরা নিজেরাই যাওয়ার সময় এটা ভুক্তভোগী। স্কুল কলেজে সবাই আমরা বাসে শুনে এখানে ওয়েট করি, দেখা যায় অনেক গন্ধ, দাঁড়াইতে পারি না। যদি ময়লা আবর্জনা থাকে এখান থেকে তো বুঝলে অনেক অসুখ বিসুখ তো হবেই। এ নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের সমালোচনা করেন খোদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। চট্টগ্রাম আমরা যদি মনে করি একটা নোংরা শহরে পরিণত হয়েছে, আমরা যদি একটু ওদিকে যাই বা ওদিকে যাই বা এদিকে যাই তাহলে দেখবেন নোংরা নোংরা নোংরাই। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দাবি, অতীতের যে কোনো সময়ের চেয়ে নগরীতে উন্মুক্ত স্থানে ময়লা আবর্জনা কম দেখা যাচ্ছে। আগামী জুনের মধ্যে ওয়ার্ড ভিত্তিক ময়লা ফেলার স্থান ঠিক করা হলে এ সমস্যা আর থাকবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে ডাম্পিং পয়েন্ট আমরা নির্ধারণ করব এবং ডাম্পিং পয়েন্ট যখন একটি দৃষ্টি মানুষের দৃষ্টিগোচর আড়ালে থাকবে তখন সেটি আপনারা দেখবেন না। জুনের মধ্যে হয়তো আমরা একটি ভালো চট্টগ্রামে ভালো পরিবেশ দিতে পারবো বলে আমরা আশা করছি। অতিরিক্ত সময় ব্যয় না করে জনদুর্ভোগ কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। নাজমুল সাদিকী, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।